যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। হজ করার যে আসল মর্যাদা, প্রকৃত মর্যাদা, সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে। কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানব, যেই পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম আমার অ্যাকাউন্টে, আমার আমল নামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে যারা হজ করতে পারছি না, তারা হজ করার জন্য তো চেষ্টা করবই, তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না, আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন। এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা। সহিহ ইবনে বারের হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবীরা, গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন, হে আল্লাহর রাসূল, ধনী সাহাবীরা তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে, হজ করে, উমরা করে, জিহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে, তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে, আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সওয়াবগুলো পাই না, তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি, আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি? সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন, তারা আমাদের মতো দুনিয়াদারি তার কম্পিটিশন করতেন না, তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে। তো সাহাবিদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন। ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সওয়াব লাভ করেন আল্লাহ তাআলা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ পাঠকারীদেরকে একরকম সওয়াব দান করবেন। ভাইরা আমার, আবারও বলছি, এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে পাঠা, তা নয়। তবে হজ করে যে পরিমাণ সওয়াব পাবেন, বিনিময় পাবেন, আল্লাহ আপনাকে সেই পরিমাণ বিনিময় দান করবেন। তাহলে একটি আমল আমরা পেলাম, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ 33 33 এবং আল্লাহু আকবার 34 বারও বর্ণিত হয়েছে। সেটা আমরা অনেকে করি, আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটা করলেও হবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহ। দ্বিতীয় আমল, যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, উমরার সওয়াব এনে দিবে, সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে। ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে, এরপর সূর্য উদয় হলো, সূর্য উদয়ের 15-20 মিনিট পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, এশাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে সকালে এশাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সওয়াব লাভ করা, এটা তো আমরা চেষ্টা করতে পারি, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি সেটা হলো দীনই জ্ঞান অর্জন করার জন্য বা দীন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবী উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে, উদ্দেশ্য মানুষকে দীন শিখাবে, কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে, এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায়, এই যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এহরামকারী হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে 3টা আমল পেলাম। 3 নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায়,
কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যায়। তাবরানী শরীফে এই সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খায়রা ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। কোন ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোনো জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষকতা করবার জন্য, কানা লাহু কা আজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন একটা হজের সওয়াব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ, সুবহানাল্লাহ, অপূর্ণ না, পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মক্তবে যায় এটাই যথেষ্ট নয়, মসজিদে ওলামা ইকরাম ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন, আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব, এর মাধ্যমে হজের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। চার নম্বর, মসজিদে কেউ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সওয়াব এনে দেয়। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজরুহু কাজরি কাজরিল হাজ্জিল মুহরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তাআলা মসজিদে নামাজের উদ্দেশ্যে, ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন। মা বোনরা একই সওয়াব লাভ করতে পারেন, ইবাদত বন্দিগি যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তারা ক্ষতির কথা জাহির করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন, তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের শুশ্রূষা করো, তাদের প্রতি এহসান করো, তাদের যে কোনোভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব দান করবেন। তাহলে ভাইরা, আমরা দেখলাম পাঁচ ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 অথবা 34 বার আল্লাহু আকবার যে কোনো করলেই হবে, এ আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পাবো ইনশাআল্লাহ। ফজর নামাজের জামাত আদায় করার, ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার 15-20 মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আজকার কোরআন তেলাওয়াত দিন শিক্ষা এগুলোর মধ্যে মাশগুল থেকে এরপরে উঠে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন এবং উমরারও সওয়াব দান করবেন। আর 3 নম্বর হলো, মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। 4 নম্বর হলো, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজে বের হয়, মসজিদের দিকে যায়, আল্লাহ তাআলা তাকে এহরামকারী সাদা কাপড়ে এহরাম পরে লব্বাইকরত হাজি হজ করে যে সওয়াব পায় আল্লাহ তাআলা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সেই সওয়াব দান করেন। এবং 5 নম্বর হলো, মা বাবার সেবাকারী ব্যক্তি। ভাইরা আমার, এই 5টা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি, কিন্তু এই সওয়াব লাভের আশা আমরা করি না, আজ থেকে আমরা এই সওয়াব লাভের আশা করবো ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যখন পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজের সওয়াব লাভ করব। আবার যখন এশাকের নামাজ পড়বেন ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার করে তখন আপনি আল্লাহর কাছে হজের সওয়াব পাবেন সে আশা রাখবেন। আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এ আশা রাখবেন যে আল্লাহ হজের সওয়াব দিবেন পূর্ণাঙ্গ হজ। আবার যখন পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন, আশা করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবেই, আল্লাহর কাছে সওয়াব পাবো, এর পাশাপাশি এই যে যাচ্ছি এর মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সওয়াব আমি লাভ করব। এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব, আমরা যখন নিয়ত করব এবং এই আমলগুলো আশায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন ইনশাআল্লাহ। সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। তাহলে হজ উমরা যারা করতে পারছি না তারা হজ উমরা করার জন্য সচেষ্ট থাকবই, তার পাশাপাশি এই আমলগুলো করলে হজ উমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে। আর মনে রাখব এই আমলগুলো করে আপনি হজের সওয়াব পাবেন ঠিক আছে, কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে কুলাবে না, ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, পুরো মাহফিলে যত আলোচনা হয়েছে, যত বক্তব্য আমরা শুনেছি, উলামা ইকরামের মুখনিসৃত বক্তব্য কোরআনের আয়াত থেকে হাদিসে রাসূল থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই যে হাজিদের বাইতুল্লাহ অভিমুখী যাত্রা, আল্লাহর ঘরে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন,
মিনা, মুজদালিফা, আরাফাতে আল্লাহর শাআয়ের, আল্লাহর নিদর্শনগুলোতে উপস্থিত হয়ে দোয়া কবুলের জায়গাগুলোতে কায়মনো বাক্যে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ লাভ করবেন। শত শত নবী রাসূলগণ যেই পবিত্র ভূমি তাদের পদচারণায় মুখরিত হয়েছে, বহু নবী রাসূলগণ যেই জায়গায় হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, আরাফাতের ময়দানে একত্র হয়েছেন, বাইতুল্লাহর জিয়ারত করেছেন, তওয়াফ করেছেন, যেই সাফা মারওয়া ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতির সাক্ষী, ইসমাইল এবং হাজার আলাইহিমাসসালাতুয়াসসালামের স্মৃতি বিজড়িত যেই সাফা মারওয়া, সেখানে যেতে কোন মুসলমানের মনে না চায়? অথচ আমাদের অনেকেরই তৌফিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ জীবনে বারবার যাওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, হজ এবং উমরার যে ইবাদত, এই ইবাদত যাদের করার তৌফিক হয়েছে, যাদের করার সৌভাগ্য হয়েছে, যাদের খুশনসিব হয়েছে, তারাই বলতে পারবেন যে এই ইবাদত কত প্রেমময় ইবাদত, এই ইবাদতের তৃপ্তি কত অতুলনীয়, এর স্বাদ কত অবর্ণনীয়। এটা যারা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক পেয়েছেন তারাই বলতে পারবেন। ভাইরা আমার, পৃথিবীর কোনো দর্শনীয় স্থান, পৃথিবীর কোনো দেখার মতো জায়গা একবারের বেশি দ্বিতীয়বার মানুষের দেখতে যেতে আর ইচ্ছা করে না, ওই জায়গা আর টানে না। আমি পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে দেখার সুযোগ হয়েছে, ভারতের তাজমহল, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা দেখার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জায়গাগুলোতে যেটা একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার যদি আমাকে কেউ যেতে বলে এবং তার নিজের খরচে যদি নিয়ে যেতে বলে, তারপর আমার মনে হয় না আমি আকর্ষণ বোধ করব, কারণ একবার দেখা হয়ে গেছে, এটা আর দ্বিতীয়বার দেখার কিছু নেই। হ্যাঁ, কিছু প্রাকৃতিক পরিবেশ আছে, সেগুলো অবশ্য মানুষ বারবার দেখতে চায় অনেক সময়, তারপরও অনেক বেশিবার যেতে মানুষের ইচ্ছা করে না। একমাত্র মক্কা এবং মদিনা, মসজিদুল হারামাইন এবং মিনা, মুজদালিফা, আরাফাতে আল্লাহর যে শায়ের আছে, সাফা মারওয়া আছে, এই জায়গাগুলোতে উপস্থিত হওয়ার যে আকুতি, উপস্থিত হওয়ার যে তৃপ্তি, এখানে হাজির হওয়ার যে স্বাদ, এটা যে একবার লাভ করে তার বারবার সে স্বাদ পেতে ইচ্ছা করে, বারবার তার যেতে ইচ্ছা করে। যারা একবার গিয়েছেন হাজির সাহেবরা, তারা বলতে পারবেন যে আরাফাতের ময়দানে উপস্থিতির সেই স্মৃতি সারা জীবন মনে থাকে। অনেক স্মৃতি মানুষ ভুলে যায়, কিন্তু হজের স্মৃতি, ওমরার স্মৃতি, এগুলো মানুষ কখনো ভুলতে পারে না। তো এই হজ ওমরা যাদের করার তৌফিক হয় না, আমাদের করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবং উমরা আদায় করার তৌফিক দান করুন। ইসলামের এই স্তম্ভটিকে কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। একটা ঘর যদি 5টা খুঁটি বা পিলারের উপরে দাঁড়ায় থাকে, ইসলাম নামক এই আয়োজনটা দাঁড়িয়ে আছে 5টা খুঁটির উপরে। সেই 5টা খুঁটির মধ্যে 4 বা 5 নম্বরের খুঁটি হলো হজ। কোন কোন হাদিসে 4 নম্বরে, কোন কোন হাদিসে 5 নম্বরে রাখা হয়েছে। কেন এটাকে এত পরে রাখা হয়েছে? অনেক ওলামায়ে কেরাম বলেছেন এর মানে হলো যে ঈমান আনার পর সালাত আদায় করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য অর্জন হয়, বান্দা আল্লাহর নিকটে যেতে পারে সালাতের মাধ্যমে। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সিজদা বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে। সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর মহব্বতে পিপাসার্থ থেকে, ক্ষুধার্ত থেকে আল্লাহর ভালোবাসা জাহির করার সুযোগ লাভ করে বান্দা। যাকাত আদায়ের মাধ্যমে বান্দা তার সবচেয়ে প্রিয় বস্তু, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহর রাহে দান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেয়। এরপর আল্লাহর ভালোবাসা যখন চূড়ান্ত পর্যায়ে বান্দা অনুভব করে, তখন আল্লাহকে দর্শন করার, আল্লাহর দিদার লাভ করার, আল্লাহর সাক্ষাৎ লাভ করার আকুতি বান্দার মধ্যে জাগ্রত হয়। কিন্তু সেই সুযোগ তো দুনিয়াতে হবে না, সেটা জান্নাতে হবে, আখেরাতে হবে, হাদিসে ওয়াদা করা আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে। সেই জন্য আল্লাহ তাআলাকে না দেখার দেখার সুযোগ না থাকলেও আল্লাহর যে নিদর্শনগুলো আছে, আল্লাহর কুদরতের যে সাক্ষীগুলো আছে, অলৌকিক যে স্থানগুলো আছে, যে স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ কুদরতের নিদর্শন, যেগুলোতে উপস্থিত হওয়া, যেগুলোতে যাওয়া, সেখানে হাজির হওয়া, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার যে ভালোবাসা, এই ভালোবাসার এক প্রকাশের সুযোগ হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা হজের এই স্তম্ভটাকে রেখেছেন সবগুলোর শেষে, যে সবগুলো করার পর যখন বান্দা অনেক বেশি আল্লাহর দিদার লাভের জন্য
আকুতি অনুভব করবে, তখন সে হজে চলে যাবে, সে আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহর ঘরের তওয়াফ করবে, সে আল্লাহকে দেখতে পাবে না কিন্তু আল্লাহর শায়ের গুলো আল্লাহর নিদর্শন গুলো অবলোকন করবে, এর মাধ্যমে তার ইমান তরতাজা হবে। ভাইরা আমার, এই জন্য হজ এবং উমরা এবং হজ উমরার যে জায়গাগুলো, বিশেষ করে হারামাইন, মসজিদে হারামাইন এবং আল্লাহর যে কুদরতের নিদর্শনগুলো আছে, সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা সাফা মারওয়া, অন্য হাজার লক্ষ পাহাড়ের মতো নয়, এটি ভিন্নতর, এর আলাদা বৈশিষ্ট্য আছে। এই সাফা পাহাড় মধ্যবর্তী জায়গা থেকে জমজমের কূপ, সেই জমজমের কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ অনবরত পানি পান করছে, মক্কাতে মদিনাতে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে নিয়ে যাচ্ছে, ছোট একটা কুয়া থেকে পানি শেষ হচ্ছে না, এবং সে স্বাদ পৃথিবীর কোনো শান পানির সাথে কোনো তুলনাযোগ্য নয়। যারা পান করেছেন তারা জানেন, তাদের মুখস্থ হয়ে গেছে, জমজমের পানি মুখে দিলেই টের পাওয়া যায় এটা জমজমের পানি। অনেক অলৌকিকত্বের সাক্ষী যে মক্কা মদিনা, সে মক্কা মদিনায় হাজির হওয়ার মাধ্যমে বান্দা ওই যে ইসলামের অন্যান্য রোকনগুলো পালন করার পর যে আকুতি হয়, সে আকুতি, সে তার আগ্রহ, সে তার আবেগ কিছুটা হলেও মেটাবার সুযোগ লাভ করে হজ এবং উমরার মাধ্যমে। আল্লাহ তাআলা সেই হজ উমরা আমাদেরকে জীবনে বারবার করার তৌফিক দান করুন। আমাদের দেশ সহ গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন হজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাবরুর হজ করে নিজ নিজ জায়গায় নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের জীবনে যাদের হজের আকুতি আছে, আমরা ইনশাআল্লাহ এখন থেকে হজের জন্য চেষ্টা শুরু করব। মনে রাখবেন, হজ করার জন্য আর্থিক সঙ্গতি অবশ্যই প্রয়োজন, কিন্তু তার চাইতে বেশি প্রয়োজন হলো মনের আকুতি, মনের ব্যথা। কত মানুষ আছে তাদের অনেক টাকা আছে কিন্তু তারা হজ করার তৌফিক হয় নাই, আবার অনেক মানুষ আছে তাদের অনেক টাকা নাই কিন্তু হজের তৌফিক হয়েছে, আছে না নেই? বহু মানুষ আছে। এই জন্য যারা এখনো হজ করতে পারি নাই, তারা আল্লাহর কাছে প্রতিনিয়ত মনের গভীর থেকে দোয়া করব, আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও তোমার বাইতুল্লাহ, এই দুই চোখকে সরাসরি দেখবার, তোমার বাইতুল্লাহর তওয়াফ করার, হাজিরা দেওয়ার সুযোগ লাভ দান করিও, দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ নির্দেশ করেছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, আপনি হজের ঘোষণা দেন মানুষকে, ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে আসবে হজ করবার জন্য। ভাইরা আমার, সেই ঘোষণার জবাবে আমরা এখন বলি লব্বাইক, উনি তখন রোল কল করেছেন, সেই রোল কলের জবাবে আমরা এখন বলি ইয়েস প্রেজেন্ট, আমরা এখন বলি লব্বাইক। তো এই প্রেমময় ইবাদত, এটি সম্পাদনের জন্য দিলের আকুতি লাগবে, ব্যথা লাগবে, দরদ লাগবে, চোখের পানি লাগবে, দোয়া লাগবে। এখন থেকে দোয়া শুরু করে দেন এবং সাধ্য অনুযায়ী টাকা জমাইতে শুরু করে দেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।